হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এডুকেশন মিডি। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। গত কয়েকটি পর্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি সংক্রান্ত বিভিন্ন আপডেট তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ দুইটি গুরুত্বপূর্ণ নোটিশ শেয়ার করব। এজন্য সম্পূর্ণ ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে, আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে, তাহলে আমার নতুন নতুন আপডেট ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, সেই নোটিশ দুইটি দেখে আসি। এখন প্রথম যে নোটিশটি শেয়ার করব, এই নোটিশটি প্রকাশিত হয়েছে 1/9/2021 তারিখ, অর্থাৎ 1 সেপ্টেম্বর 2020 সালের বিএস এড কোর্স পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। তো এখানে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2020 সালের বিএস এড পরীক্ষার যাবতীয় কার্যক্রম অনলাইনে সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরীক্ষার আবেদন ফর্ম, বিবরণী ফর্ম ও আনুষাঙ্গিক কাগজপত্র পূরণ ও জমাদানের তারিখ এবং ফর্ম পূরণের বিস্তারিত নিয়মাবলী নিম্নে প্রদত্ত হলো। অর্থাৎ ফর্ম পূরণের যে তারিখ সেটা নির্ধারণ করা হয়েছে 5 তারিখ থেকে 19 তারিখের মধ্যে, অর্থাৎ 5/9/2021 তারিখ থেকে 19 তারিখের মধ্যে, এবং আবেদনকারীকে অনলাইনে ডাটা এন্ট্রি করার নিশ্চয়নের শেষ তারিখ হচ্ছে 19/9/2021 তারিখ, এবং কলেজ কর্তৃপক্ষ অনলাইনে ডাটা এন্ট্রি বা ফর্ম পূরণ নিশ্চয়ন করবে 20 তারিখের মধ্যে, এবং কলেজ কর্তৃক ফর্ম পূরণের ফি ও টাকা সোনালী সেবার মাধ্যমে বা পে স্লিপগুলো এগুলো তোমরা ডাউনলোড করতে পারবে 22 তারিখ থেকে 23 তারিখের মধ্যে, এবং আবেদনের ফর্ম পূরণকৃত শিক্ষার্থীর অনলাইনে এন্ট্রিকৃত বিবরণী ফর্ম ও অন্যান্য সেবার জমাকৃত ফি, জমাদানের রসিদ কপি ও অন্যান্য কাগজপত্র বিশ্ববিদ্যালয়ের জমাদানের শেষ দেওয়ার তারিখ হচ্ছে 26 তারিখ। তো এখানে ফর্ম ফিল আপের যে টাকা সেটাও নির্ধারণ করা হয়েছে, পরীক্ষার ফি হিসাবে 2500 টাকা নির্ধারণ করা হয়েছে, এবং এক বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীর ফি 1500 টাকা, এবং কেন্দ্র ফি রয়েছে 500 টাকা, এবং নম্বরপত্র ফি সেটা রয়েছে 300, এবং সাময়িক সনদপত্রর ফি সেখানে 300 টাকা ধার্য করা হয়েছে। তো এই টোটালি তোমাদের আবেদন ফি, সরি, ফর্ম পূরণের ফি নির্ধারণ করা হয়েছে। তো যারা যারা 2020 সালের বিএসএড কোর্সে পরীক্ষার ফর্ম জন্য আবেদন করতে চাও, ফর্ম পূরণ করতে চাও, তারা অবশ্যই 5 তারিখ থেকে 19 তারিখের মধ্যে ফর্ম র্যাপ করে ফেলবে। এবার চলো দ্বিতীয় নোটিশটি দেখে আসি। তো দ্বিতীয় যে নোটিশটি শেয়ার করবো, এটিও একটা ফর্ম ফিল আপ সংক্রান্ত নোটিশ, অর্থাৎ 2019 সালের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন মিউজিক পরীক্ষার আবেদন ফর্ম পূরণ বিজ্ঞপ্তি। তো এনাদের ফর্ম ফিল আপ শুরু হবে 2 তারিখ থেকে এবং ফর্ম ফিল আপ চলবে 19 তারিখ পর্যন্ত, এবং শিক্ষার্থীর কর্তৃক প্রিন্টকৃত ফর্ম জমা দেওয়ার তারিখ হচ্ছে 19/9/2021 তারিখ, এবং শিক্ষার্থীর ডাটা নিশ্চয়নের তারিখ হচ্ছে 20/9/2021 তারিখ, এবং সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখ হচ্ছে 22/9/2021 তারিখ, এবং এইখানে ফিও নির্ধারণ করা হয়েছে। তো তোমরা যারা 2019 সালের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন মিউজিক পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছো, তাদের পরীক্ষার ফর্ম পূরণ শুরু হয়েছে, তোমরা 2 তারিখ থেকে 19 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করে ফেলবে। তো এই দুইটা নোটিশই ছিল লাস্ট দুইটি প্রকাশিত নোটিশ। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে, আর এই চ্যানেলে নতুন দর্শক যদি হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।